আমাদের সংবিধানের নাম কি? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের কনস্টিটিউশনের সংবিধানের প্রথম বাক্যটা কি? উই না, ওটা আপনি বাংলা ট্রান্সলেশন করলেন, উই কমা দি পিপল অফ ইন্ডিয়া কমা আমরা ইন্ডিয়া ভারত। বিদেশের কাছে আমাদের রাষ্ট্রপতির নাম কি? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বিদেশের কাছে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নাকি কাকা? ঠিক বললাম আমি? আজকে আজকে দুপুরে ইয়ে বিদেশের অনেকগুলো দেশ আসবে ভারতবর্ষে মিটিং করার জন্য, কদিন পরে 8 তারিখ না 10 তারিখ কবে একটা আসবে। তাতে তো মোদিজি লাফাচ্ছিল যে আমার কথায় সারা পৃথিবী আসবে। এবার দেখা গেল রাশিয়া বলে দিল তার প্রেসিডেন্ট আসবে না, জানেন না, চীন বলে দিল তার প্রেসিডেন্ট আসবে না, মোদি ফক্কাস। এবার যে কটা দেশ আসবে তাদের একদিন খাওয়াতে হবে, কে খাওয়াবে? রাষ্ট্রপতি খাওয়াবে। তার রাষ্ট্রপতি খাওয়ালে একটা কার্ড দিতে হবে, দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটস ইউ ইন এ ডিনার, একজন নিয়ম থাকে আর কি। এবার সেখানে চিঠিতে লিখেছে আজকে এই দুপুরে বেরিয়েছে, প্রেসিডেন্ট অফ ভারত ইনভাইটস ইউ ইন, তার মানে নাকি ইন্ডিয়ার শব্দটা শুনলে এখন মোদিজির 101, 2, 3 না 107, 8 জ্বরে পৌঁছে গেছে, কোলাপস করবে করবে ভাব, বেশি দিন টিকবে না, টিকবার কোনো সুযোগ নেই। অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে প্রেসিডেন্ট অফ ভারত করে দিয়েছে। ইন্ডিয়া কথাটা শুনলেও ভয় পাচ্ছে। ইন্ডিয়া মানে গোটা দেশের মানুষ, ইন্ডিয়া মানে উইল অফ পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া মানে আমাদের সংবিধানে যা লেখা আছে, লিবার্টি, জাস্টিস, ইকুয়ালিটি, ফ্যাটারনিটি, আমাদের সৌভ্রাতৃত্ব, আমাদের ন্যায় বিচার, আমাদের সাম্য এবং আমাদের স্বাধীনতা। এই মনোভাব থেকে প্রত্যেকটি মানুষের অধিকার তাকে সুনিশ্চিত করার জন্য এই ইন্ডিয়ার কনসেপ্ট দিয়েই আমাদের লড়াই চলবে। গোটা ভারতবর্ষের এই নির্বাচনে বিজেপিকে নির্বাসনে দিতে হবে, আর বিজেপিকে সাহায্য করতে পারে যে তৃণমূল তাকেও পর্যন্ত নির্বাসনে দিতে হবে। মৌসুমদার কথাটা কারেক্ট, 21 সালের পর 1 লক্ষ মাইনাস থেকে আমরা সেটাকে পূরণ করে 24,000 প্লাসে গেছি।